আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাই হোক আমিও খুব ভালো আছি। আজকে তো শুক্রবার, বুঝতেই পারলেন তো। যাই হোক, ঘুম থেকে উঠেই আমি বেলকনিতে চলে আসছি আর দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার প্রত্যেকটা গোলাপ গাছে কলি ধরেছে, তো কেমন হয়েছে একটু বলবেন। আর আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন। আমি এখনও নাস্তাই করে নিয়ে মুখ দিয়ে চলে আসছি। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। যাই হোক, বড়ো বড়ো গোলাপ হলো দেখাবো। এই যে ছোট মিনি গোলাপটা, এটাতে তো ফুল ফুটেই গেছে, আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রত্যেক দিন বিকালে দেখি। তো যাই হোক, চলেন বেডরুমে চলে যাই। আর এখান দিয়ে চলে আসছি আমার বেডরুমে। ড্রেসিং টেবিলটা একদম অগোছ ছিল, একটু গুছগাছ করে নিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করতেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদম, সব আপুরা ভাইয়ারা যারাই আমার ব্লগটা দেখেন, আপনাদের কাছে একদম হাত অনুরোধ করেই বলবো যেতে আপনারা আমার ফুল ব্লগটা দেখে একটা লাইক বা কমেন্ট করে যাবেন, তাহলে ভালো লাগে, ভিডিও করতে আনন্দিত লাগে। তো যাই হোক, আর আমি এদিক দিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ব্লগটা করতেছিলাম আমার হাজবেন্ডের গিফটের 3 পিস পরে। 1 বছর আগে এই ড্রেসটা দিয়েছিলেন আমাকে, সেটাই পরেছিলাম, পরে আমি ব্লগটা করতেছিলাম। আর রাতে যেতে তার জুতো নামাজ পড়ি আমি, আর জায়নামাজটা গুজ করে রাখিনি, আমার বালিশের কাছেই ছিল, সেটাও ঠিকঠাক করে নিলাম। আর মা দেখতেছি রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, আমার মা কী কাণ্ড করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার মা কিন্তু পাকার উপরে পরোটা বানাচ্ছে, আমরা নাস্তা করব। আমরা যেহেতু ভাই বোন সবাই একসাথে নাস্তা করি, কমার বেশি যা যখন যেটা তৈরি হয় সেটা দিই। তো আমি তো একদম নাসুরবন্দা, একটু চা একটু ভাজি বা একটু হলেই হবে, আর রুটি বা পরোটা হলেই হবে। তো যাই হোক, পরোটাটা আমাদের বাসায় পছন্দ করে, দেখেন কী সুন্দর পরোটা বানাইছে আমার মা, দেখেন আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাহের। এখন যে গরম আমি ধরতে পারতেছি না, দেখেন কালারটা দেখেন পরোটার। যাই হোক, আমরা বাইরের পরোটাগুলো পছন্দ করি না। যাই হোক, আমরা নাস্তাটা করেই নিলাম, আর মা কী কাণ্ড করছে দেখেন সেটাই শেয়ার করব। আপনারা কিন্তু একটু দেখে যাবেন, আমার সাথে থাকবেন। দেখেন এই ব্লগ কেউ কখনো কোনো ইউটিউবে আমি দেখি নাই, কোনো আপু বা ভাইয়ারা শেয়ার করেন নাই। আমার মা দেখেন কী নিয়ে আসছে, কী কাণ্ড করছেন পান সুপারি নিয়ে, সেটাই শেয়ার করব। দেখেন আমি এরকম পাগল দেখিনি, দেখেন আমার মার পান, দেখেন এই পানগুলো আমার মা নিয়ে আসছে, নাস্তা বানায় রেখে চলে গেছে আমার মা বাজারে তার পছন্দের পান সুপারি আনার জন্য। এখান দিয়ে মা পান নিয়ে নিলেন, আর কী কী আনছে সেটা দেখাবো। দেখেন তো নিয়ে নিছে সুপারি পান, আর এখানে নিচে দেখেন আমাদের বাসায় লুসনি ছিলেন না, লুসনিটাও কিনে আনছেন, ধনিয়াপাতা কিনে আনছেন, আর দেখেন লবণ, যা যা বাজার করছে এখানে থাকবে, আপনারা শুধু দেখে যাবেন। আসলে কি বলবো, ঘরের প্রত্যেকটা জিনিস আমার মায়ের হাতের। আর এখানে মজার বিষয় দেখেন, একটু একটু করে শুটকি নিয়ে আসে আমার মা, তো শুটকি কিন্তু ঘরে আছে, তারপরও নিয়ে আসছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে বাজার নিয়ে আসছে এইগুলো, ঠিক আছে, পান সুপারি আর এগুলো নিয়ে আসছে। আর এই যে দেখেন শুটকি কিন্তু আছে, তারপরও কিন্তু আমার মা নিয়ে আসে, কারণ কি যে কখন কি লেগে যায় বলা যায় না। আর এখানে দুপুরের জন্য রান্না করার জন্য ব্যবস্থা করতেছিলেন, এখানে ডাটা ছোটো মাছ আর ওইটা হয়েছে বাইং মাছ, এটা চোরচুরি করবেন। আর এখানে নিয়ে নিছে ডাটা শাক, শুটকি দিয়ে শুটকি ভুনা করবেন, দেখেন এটা শুটকির বাগার করবেন। এই যে আর সে নাসুরবান্দা, দেখেন আমি আপনাদের সাথে শেয়ার না করতে পেরে মানে ভুল হবে। আর দেখেন কি মনোযোগ দিয়ে আমার মা পান ধুইতেছে, আমি জানি না এরকম ব্লগ আমি কোনো আপুদের এখানে দেখিনি। দেখেন পানগুলো কি সাজায় রাখছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দুপুরের রান্নার জন্য এই যে দেখেন ডাটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে এটা আমার মা আমাদের দুপুরের জন্য রেডি করলেন। তো আমাদের মা আর আমার ব্লগটা একসাথে আপনারা একটু দেখবেন। আর এটা হয়েছে দেখেন চাল কুমড়া ভাজি করে নিচ্ছে, মানে মাছের মতো করে ভাজতেছেন, যেতে ভুনা করবেন, এটা ভাজা হয়ে গেলে ভুনা করে নেবেন, খুবই ভালো লাগে, আপনারা কিন্তু দেখতে পারেন। তো যাই হোক আপুরা, আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আমার ভালো লাগতেছে, আপনারা ফুল ব্লগটা দেখবেন। কারণ আসলে কি যে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তেই একটা ভালো লাগার জিনিস থাকে, যদি কোনো জায়গার থেকে আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আপনারা একটু দেখে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।